It's a little bit of shape that is expected from down the track. Not a bad option at all. Just to put him off a little bit off his. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। লিটন দাস, লিটন কুমার দাস দিনাজপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য লিটন দাস মূলত উইকেট কিপার, পাশাপাশি ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। বাংলাদেশের অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৯ দল সহ ঢাকা গ্লাডিয়েটর্সে খেলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগে প্রতিনিধিত্ব করছেন তিনি। ব্যক্তিগত জীবন, লিটন দাস দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতকে বিবাহ করেন। খেলোয়াড়ি জীবন, ১৭ অক্টোবর ২০১১ তারিখে ঢাকা বিভাগের বিপক্ষে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৪-১৫ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫ ইনিংসে ১১৩৬ রান সংগ্রহ করেন তিনি। সফরকারী পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ২২ এপ্রিল বাংলাদেশ দল তাদের ২০-২০ আন্তর্জাতিকের জন্য দল ঘোষণা করে। তন্মধ্যে ক্যাপবিহীন অবস্থায় লিটন দাস সহ মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২৪ এপ্রিল বাংলাদেশ টেস্ট দলের নাম ঘোষণা করা হয়। সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের সাথে তিনিও ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হন, কিন্তু দুই টেস্টের সিরিজে খেলার সুযোগ ঘটেনি তার। এরপর সফরকারী ভারতের বিপক্ষে নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে একমাত্র টেস্ট খেলার জন্য তাকে দলে রাখা হয়। ১০ জুন ২০১৫ তারিখে বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে তার। সফরকারী ভারত দলের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ৪৪ রান তোলেন ৪৫ বলে ৮-৪ ও ১ ছক্কার সাহায্যে। খান সাহেব উসমানী আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে তার রানটি অভিষেকে বাংলাদেশি উইকেট কিপারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও তিনি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে উইকেট রক্ষণের দায়িত্ব পেয়েছেন। ৫ জুলাই ২০১৫ তারিখে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ২০-২০ আন্তর্জাতিকে ৪৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই খেলোয়াড় দুটি টি টোয়েন্টি আই সিরিজের প্রথমটিতে তিনি নাসির হোসেনের বলে কুইন্টন ডি ককের একমাত্র ক্যাচ নেন। এছাড়াও ব্যাটিংয়ে নেমে ২৬ বল মোকাবেলা করে সাকিব আল হাসানের ২৬ পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান তুলেন এক ছক্কার সাহায্যে। তিনি ডেভিড উইসের বলে এবিভি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েন। ওই খেলায় তার দল ৫২ রানে পরাজিত হয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। একদিনের ক্রিকেটে লিটন দাস তার প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে। ২০১৯ সালের এপ্রিলে যখন বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয় তখন সেখানে লিটন দাসের নামও ছিল। ১৭ জুন ২০১৯ টানটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে তার অভিষেক হয়। তিনি কোনো বাংলাদেশি ক্রিকেটার যিনি অভিষেক খেলায় হ্যাট্রিক বাউন্ডারি রেকর্ড করেন। পঞ্চম উইকেটে খেলতে নেমে লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশ দল ৭ উইকেটের বিশাল জয় পায়। আইকন ফোকাস ২৪ টিভি পাওয়ার্ড বাই ৪৪ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।